হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সুপন বলছে তোমাদের সবাইকে স্বাগত এবং নতুন একটা ভিডিওতে তো আজকে বিকেলবেলা তিনজনেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম ধোসা খাওয়ার উদ্দেশ্যে তো এখানে এসে না আমি প্রথম ধোসা খাই এবং ধোসা আমার খেতে খুবই ভালো লাগে তো কিছুদিন হয়ে গেলেই না আমার ভীষণ ধোসা খেতে ইচ্ছা করে তো আমি মাঝে মাঝেই ধোসা খেতে যাই তো আজকেও মনটা ভীষণ ধোসা করছিল তাই তন্ময়কে ফোন করলাম তাই তন্ময় ডিউটির ফাঁকে চলে আসলো আমাদেরকে নিতে তো আমরা সবাই বেরিয়ে হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ধোসা খাওয়ার উদ্দেশ্যে গাড়ি থেকে নেমেই আগে আমি চুলটা ঠিক করে নিলাম আর দেখো মিষ্টুর দিকে যখনই আমি ক্যামেরাটা দিও তখনই টাটা দেয় ক্যামেরার দিকে তাকিয়ে তো এখানে না বসার কোনো সিট ছিল না কারণ সব জায়গায় সিটটা ভরা ছিল আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম সিটের জন্যে আর দেখতেই পাচ্ছ যে এখানে ধোসা বানানো হচ্ছে তো বস বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর দাঁড়িয়ে থাকার পর দুটো সিট পেয়েছিলাম কিন্তু ও আমাদের বিপরীত দিকে একটা ছেলে আর মেয়ে বসা ছিল তো এভাবে না এই সিটে আমার বসতে একদম ভালো লাগে না যে সিটে ছেলে মেয়ে বসা থাকে একটা কাপে বসা থাকে কিন্তু কিছু তো ছিল না যদি না বসে তাহলে আরও অনেকক্ষণ অপেক্ষা করতে হবে বেশ কিছুক্ষণ গাড়ি যাওয়ার পর তাই আমরা বসে পড়লাম তো বসে বসে চিন্তা করছিলাম কখন আমাদের ধোসাটা দেবে কখন আমাদের ধোসাটা দেবে তো অনেকক্ষণ অপেক্ষা করার পর তারপর ধোসা ফাইনালি চলে আসলো তো দেখো আজকে আমি ধোসাটা অর্ডার করেছি মৈসুর ধোসা আর সাথে ছিল সাম্বার ডাল আর নারকেল চাটনি তো মিষ্টি ধোসা খেতে চাইলো কিন্তু এটা ঝাল বলে আমি ওকে দিতে পারবো না বলে সাইড থেকে একটু একটু করে দিলাম যেখানে মশলা ছিল না একদম তো তন্ময় আজকে বাড়ি থেকে বের বেরোনোর সময় বলছে আমি ধোসা খাবো না আমার পেটে খুব সমস্যা হচ্ছে দেখো এসে ধোসা খেয়েই যাচ্ছে মোটেই থামছে না তো তারপর আমিও খেলাম দুজনেই খেলাম একটা ধোসা দুজনে হাফ করে খেলাম আর মিষ্টির জন্য একটা অর্ডার করেছিলাম প্লেন ধোসা কারণ এই ধোসাটাও খেতে পারবে না ঝাল ছিল তো যাই হোক কিছুক্ষণ অপেক্ষা করার পর মিষ্টি ধোসাটাও আসলো আর দেখো তখন মিষ্টু কার্টুন দেখছে আর ধোসা খাচ্ছে আর আমার এখানে খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো মিষ্টি খাচ্ছে এখন সাম্বার ডালটা খুব পাতলা থাকে কিন্তু খেতে ভীষণ টেস্ট থাকে কিন্তু নারকেলের চাটনিটা আমার খুব একটা ভালো লাগে না আমরা ওখান থেকে বেরিয়ে একটা চিকেনের দোকানে গেছিলাম কিছু চিকেন ফ্রাই নিতে তো চিকেন ফ্রাই নিয়ে আমি বলেছিলাম যে চলো ব্রিজে বসে কিছুক্ষণ আড্ডা দেব কারণ আমি যখনই ব্রিজের উপর থেকে যাই সন্ধেবেলা আমি সবাইকে দেখি যে ছেলেমেয়েরা বসে আড্ডা দেয় বেশ ভালো লাগে তো এখানে রাত হলে সন্ধ্যের দিকে দেখো এপাশে পাশে সবাই দাঁড়িয়ে বসে বসে আড্ডা দেয় ভীষণ মজাদার লাগে তো আজকে তাই মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ আর আমাদের জন্য চিকেন ফ্রাই নিয়ে আমি এখানে বসে পড়েছিলাম যে এখানে বসে বসে খাবো আড্ডা দেবো তারপর বাড়ি যাবো তো মিষ্টির জন্য ডিম সেদ্ধ নিয়ে এসেছি কিন্তু মিষ্টু ডিম সেদ্ধ ও আমাদের সাথে চিকেন ফ্রাইটাই খেয়েছে এটা ঝাল ও তবু এটাই খেয়েছে তো এরকম মিষ্টি কখনো কখনও ঝাল জিনিস খায় কখনো কখনো খায় না যে জিনিসটা ওর খুব মজা লেগে যায় ভালো লেগে যায় তো ও ঝাল হলেও তো সেটাই ও খায় তো আমাদের সাথে ও চিকেন ফ্রাই এখানে বসে বসে খাচ্ছিলো আর গল্প করছিলাম আমরা তো দেখো এখানে মিষ্টু ঝাল লাগছে ওর পাপা বলছে দে তোর খেতে হবে না আমাকে দিয়ে দে কিন্তু ও তবু কাউকে দেবে ওর ঝাল লাগছে তবু খুটি খুঁটি এটাই খাচ্ছে তো এখন আমাদের আড্ডা দেওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে তো এবার আমরা বাড়ি যাব তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার ফেসবুকে যারা দেখছো তারা অবশ্যই আমার পেসটাকে ফলো করে দিও টাটা বাই দেখা হচ্ছে হচ্ছেগুলোকে